আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হয়। বিকেলে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বরিশাল এক গৌরনদী আগলঝাড়া আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল দুই বানেরিপাড়া উজিরপুর আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদী আসনে সর্দার খালেদ হোসেন স্বপন, বরিশাল চার হিজলে মুলাদী আসনে শাম্মী আহমেদ, বরিশাল সদর পাঁচ আসনে জাহিদ ফারুক শামীম ও বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে হাফিজ মল্লিককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে বরিশাল সদর পাঁচ আসনে জাহিদ ফারুক শামীমকে মনোনয়ন দেয় আজ সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে তার অনুসারীরা। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন তারা। অপরদিকে বরিশাল বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা। বরগুনা সদর এক আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা দুই আসনে সুলতানা নাদিরা, পটুয়াখালী এক আসনে মোহাম্মদ আফজাল হোসেন, পটুয়াখালী দুই আসনে আসামা ফিরোজ, পটুয়াখালী তিন আসনে এস এম শাহজাদা, পটুয়াখালী চার আসনে মোহাম্মদ হাবিবুর রহমান, ভোলা এক আসনে তোফায়েল আহমেদ, ভোলা দুই আসনে আলী আজম মুকুল, ভোলা তিন আসনে নুরনবী চৌধুরী শাওন, ভোলা চার আসনে আবদুল্লাহ ইসলাম জ্যাকব, জালকাঠি এক আসনে বজলুল হক হারুন, জালকাঠি দুই আসনে আমির হোসেন আমু, পিরোজপুর এক আসনে শওমা রেজাউল করিম, পিরোজপুর দুই আসনে কানাইলাল বিশ্বাস, পিরোজপুর তিন আসনে মোহাম্মদ আশরাফুর রহমান।